আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সৌদি আরব সম্পর্কে আলোচনা করব, কারণ সৌদি সম্পর্কে অনেকগুলো মতামত বা অনেকগুলো প্রশ্ন এসেছে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। বন্ধুরা, আমাদের কাছে কয়েকটি প্রশ্ন এসেছিল, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সৌদির বর্তমান অবস্থা কি, এরপরে হচ্ছে নতুন ভিসা ইস্যু সম্পর্কে কিছু বলেন, এবং সৌদি সরকার নতুন ইস্যুকৃত যে ভিসাগুলো বাতিল করার কথা বলেছে সৌদি গ্যাজেট পত্রিকায়, যেটা আমরা দেখতে পেয়েছি, সে সম্পর্কে কিছু বলেন। এছাড়া করোনা ভাইরাসের কারণে সৌদিতে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা, পাশাপাশি সৌদি আরব থেকে যে ব্যাপক সংখ্যক কর্মী বাংলাদেশে ফেরত পাঠাবে সৌদি গভর্নমেন্ট, সে সম্পর্কে আলোচনার জন্য অনেকগুলো প্রশ্ন এসেছিল। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এবার এই আলোচনাগুলোতে চলে যাই। বন্ধুরা, সৌদি থেকে লাখ লাখ প্রবাসীদেরকে বাংলাদেশে ফিরে আসতে হতে পারে, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে বা বলা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যে একবারে সৌদি থেকে বাংলাদেশের সকল কর্মীদেরকে বাংলাদেশে রিসিভ করা সম্ভব না, বাংলাদেশ পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে কিছু কর্মীকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে, এটা সৌদি সরকারের পাঠানো তালিকা অনুযায়ী। তাছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে যেন বাংলাদেশের খুব কম সংখ্যক কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়। এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে কোনো কর্মীকে যেন না খেয়ে থাকতে না হয়, এই কারণে বিশেষভাবে নজরদারিতে রাখতে বলা হয়েছে বাংলাদেশি কর্মীদেরকে। বন্ধুরা, আমরা অনেকেই জেনে গিয়েছি যে করোনা ভাইরাসের কারণে সৌদি আরব যে লকডাউনের কিছু নির্দেশনা দিয়েছে, সেটা হচ্ছে একসাথে কোনো প্রবাসী কোনো কর্মী পাঁচজন একসাথে পাঁচজন বাইরে ঘোরাঘুরি করতে পারবে না, কোনো অজুহাতে বা কোনো কারণেই এই প্রবাসীরা কখনোই তাদের লেবার ক্যাম্প বাদে কোনো জায়গায় আশ্রয় নিতে পারবে না, কোনো শপিং মল বা কোথাও কেনাকাটার জন্য, আপনি বাজার করার জন্য, ওষুধ কেনার জন্য কোনো কারণেই বাইরে পাঁচজনের বেশি যাওয়া যাবে না। আর যদি এই নিয়মটা কেউ অমান্য করে, কোনো প্রবাসী অমান্য করে, তাহলে সে সেই ব্যক্তি অথবা সে যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মিনিমাম 5,000 থেকে 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। তো এটা কিন্তু খুব বড় অঙ্কের একটি জরিমানা, সেই জন্য প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই তাদের নির্দেশনাটি ফলো করে চলবেন। বন্ধুরা, প্রবাসীরা এবং বাংলাদেশে অবস্থিত যে সকল মানুষ সৌদি ভিসা করেছিল প্রত্যেকেই একটু আতঙ্কিত ছিল। এর কারণ হচ্ছে আমরা সৌদি গ্যাজেট পত্রিকায় একটি নিউজ দেখতে পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল করোনা ভাইরাসের আগে যে সকল ভিসা ইস্যু হয়েছিল বা তারা ভিসা হওয়ার পরেও সৌদি আরবে আসতে পারেনি, সে সকল ভিসাকে সৌদি গভর্নমেন্ট ক্যান্সেল করে দিবে, এবং ক্যান্সেল করার পরে যে যে কোম্পানি ডিমান্ড দিয়েছিল সেই সেই কোম্পানিকে এই ভিসা ফিটা ফেরত দেওয়া হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশি যারা ভিসা করেছে যে সকল কর্মী, সে সকল কর্মী আর সৌদি আরব যেতে পারবে না, এই ধরনের একটি তথ্য সৌদি গ্যাজেট পত্রিকা পাবলিশ করেছিল। বন্ধুরা, আমি কিন্তু ভিসা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সৌদি গ্যাজেট পত্রিকার সেই নিউজটা। তো এখন পর্যন্ত সেই নিউজের আলোকে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি, অর্থাৎ যে এই যে ভিসাগুলো যে বাতিল করে দিবে এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত নতুন করে আর পাওয়া যায়নি, বা সৌদি আরব গভর্নমেন্ট থেকেও আর কোনো দিক নির্দেশনা বা কোনো কিছু দেয়নি। তো সেই হিসেবে যারা ভিসা করেছেন এখন চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ এখনও এ ধরনের কোনো ঘোষণা বা কার্যক্রম শুরু হয়নি। জাস্ট আমরা সৌদি গ্যাজেট পত্রিকায় একটি খবর পেয়েছি, এবং পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছে যে সৌদি আরব একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাছাড়া সৌদি আরবের নতুন ভিসার ইস্যুর বিষয়ে বলবো যে এখন সম্পূর্ণ বন্ধ আছে, আপনারা কেউ কোথাও কোনো এজেন্সিতে আপনারা এই সৌদি ভিসার বিষয়ে এখন যোগাযোগ করবেন না, কারণ সৌদিতে বাংলাদেশের প্রচুর কর্মী রয়েছে, প্রচুর কর্মী সেখানে কাজ করে, কারণ সে সকল কর্মী এখন ঝুঁকির মধ্যে, কারণ কিছু কিছু কোম্পানি হয়তো সে সকল কর্মীদেরকে দেশে পাঠিয়ে দিবে, এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা। আরও একটি বিষয় বন্ধুরা, সৌদি থেকে যে অনেক কর্মীকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল তারই একটি অংশ হিসেবে প্রায় 4,500 সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদেরকে বিশেষ বিমানে করে দেশে পাঠানো হবে। তো এই ছিল বন্ধুরা সৌদির অবস্থা সম্পর্কিত সামান্য আলোচনা। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম।